দেশের বাহিরে দিনের দাওয়াতের এই মিশনে এটাই আমার প্রথম সফর আলহামদুলিল্লাহ যারা ব্যবস্থাপনায় আছেন যারা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে ম্যানেজমেন্ট দিয়ে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে দীর্ঘনেক হায়াত দারাজ করেন আমিন এবং দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুটি কয়েক মানুষকে দ্বীনের বিজয়ের জন্য কবুল করেন সকলে বলে আমিন ভাবলাম আপনাদের সাথে আজকে একটু গল্প করব আজকে গল্পটা হচ্ছে কোরআনের পাতা থেকে কোরআনের যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলো থেকে কয়েকজন মহামানব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এই আলোচনাটা জরুরি এই কারণে যে আমরা বেশিরভাগ মানুষ এই ফার্স্ট লেন অফ লাইফের মধ্যে এসে গতানুগতিক জীবন অভ্যস্ত হয়ে পড়েছে গতানুগতিক কেমন আমরা জন্ম নিব কোথাও পড়াশোনা করব পড়াশোনাটা হতে পারে সেকুলার পড়াশোনা হতে পারে এথিস্ট পড়াশোনা হতে পারে ইসলামিক পড়াশোনা এরপরে আমরা আমাদের শৈশব কাটাবো খেলতামাশার মধ্য দিয়ে কৈশোরে যাব আর কৈশোর মানে এখন কিশোর গ্যাং আপনারা হয়তো অনলাইনের মধ্যে সবাই জানেন বিষয়গুলো সব দেশের পরিস্থিতি একরকম নয় তবে আমি আমার পরিবেশ থেকে কথা বলছি আর কি এরপরে আমরা যৌবনে যাই আর যৌবনে গিয়ে আমরা আমাদের নিজেদেরকেই বিশ্বের সব কিছু মনে করি দুনিয়ার সব কিছু আমরাই এই যৌবনকালটাকে আমরা বেশিরভাগ যুবকই আল্লাহ পাকের পথে উৎসর্গ করার মানসিকতা রাখি না আমরা আনন্দ ফুর্তি খেলতামাশা হারাম অ্যাফেয়ার্স মাদকদ্রব্য কোনো কোনো সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইসবে ব্যস্ত হয়ে থাকে যৌবনটা আমরা এভাবে নষ্ট করি না বেশিরভাগ মানুষ এরপরে আমরা চলে যাই জব সেকশনে বিবাহ শাদী করার পরে রেসপন্সিবিলিটি আসে জবে ঢুকি জব করি স্ত্রী সন্তান হয় তাদেরকে ভরণ পোষণ দিতে হয় আল্লাহকে ডাকার সময়টা খুব একটা হয়ে ওঠে না শেষ বয়সে গিয়ে ফিকির হয় যে আমার জীবন থেকে 40-50 ইয়ার্স চলে গেছে নাও আই শুড ইউ টার্ন টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাস তখন আমি চিন্তা করে একটা চিল্লা দিব একটা উমরা করব বা একটা হজ করব এবং আমি আমার সমস্ত সিন থেকে মুক্ত হয়ে যাব আমরা একটা গতানুগতিক লাইফস্টাইল অভ্যস্ত হয়ে গেছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাদিতা বস্তুবাদিতা মানে ম্যাটেরিয়ালিজম মানে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া মানে কী করলে আমার দুনিয়াতে ভালো হবে কী করলে আমার খাবারটা ভালো হবে বাড়িটা ভালো হবে রিজিকটা ভালো হবে আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে এই যে চিন্তাগুলো আল্লাহ এবং তার রাসূলকে অ্যাভয়েড করে যে চিন্তাগুলো এই চিন্তাটাকে আমরা বলি বস্তুবাদিতা ম্যাটেরিয়ালিজম দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্য বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে আর হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতা লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কীভাবে পলিটিক্স করব কীভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কী করলে তার ক্ষতি করা যাবে কী করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারব কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল কীভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কীভাবে চারতলা হবে দুটা বিজনেস আছে কীভাবে দশটা হবে পাঁচটা হবে আমার 100% জমি আছে কীভাবে 200% হবে আল মাল আল মাল এই এই শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ দিনার বলেছেন দিনারের দাস আব্দুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরও কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টাও করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এথিস্ট বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে
কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন ভাবতে এরকম কিছু কিছু যুব সমাজ সারা দিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে চাচ্ছে না যে তাকে আল্লাহবা কেন সৃষ্টি করেছে তো এরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার শুকুর গোজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে 200 কোটি মুসলিম 300 কোটি মুসলিম 500 কোটি মুসলিম বাংলাদেশে 90% মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি না যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম 90% মুসলিম ঠিক আছে তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রাসূলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ মুমিন মাশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সংখ্যা বাড়িয়ে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করে অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণীর মানুষ আছেন মুযাদযাবিনা বাইনাহুম মানে ডান বামের মাঝখানে থাকেন যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও আছে যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হচ্ছে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে পরকায় লিপ্ত হচ্ছে হারাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিজ দেখছে আস্তাগফিরুল্লাহ কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম শুক্রবারে আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোন একটা কনফারেন্সে পাবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে পাবেন না আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম প্রোটেস্ট্যান্ট কেমন কালিমা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাফ করে দিবে এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাস আমি জান্নাতে চলে যাব প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ হচ্ছে মোনাফেক টাইপের কেউ প্রোটেস্ট্যান্ট খাঁটি আল্লাহর বান্দা খাঁটি মুমিন খাঁটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনি শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ প্রোটেস্ট্যান্ট মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ এই কনসেপ্টটার নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মোনাফেক হয়ে যাবে কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আকীদা ঠিক করতে হবে ইসলাম এটা এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে আমি সলাত দিয়ে স্টার্ট করব আমি সওম রাখব বেশি বেশি নফল ইবাদত করব কোরআন তেলাওয়াত করব দান সাদাকা করব ভালো কাজে অংশ নিব সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজড করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাব না এটাই সুন্নাহ এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবার তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোর্স করব ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামের পরোয়া করব না এমন মানুষ হব না আমি সেখানে হালাল হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি আল্লাহ পাক আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুতকে এস্টাবলিশ করবো না কিছু করতে পারি না পারি অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুতকে এস্টাবলিশ করবো না মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্সই এখন তাগুতের উপরেই আছে
আপনি কত বড় সংস্থার নাম নেবেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস, কোনো অ্যাসোসিয়েশনের মধ্যে 100% কেন 10% ইসলাম নাই? তো এখন আমাদের করণীয় নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর, এটা তো অপরাধ, আমার জন্যই অপরাধ। তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে ব্যক্তি জীবন থেকেই, দেন পরিবার, সমাজ, গ্র্যাজুয়ালি উই উইল অ্যাডভান্স ইনশাআল্লাহ তাআলা। এখন আকীদাকে স্পষ্ট করলাম, আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে একটা কথা বলছেন, এই আয়াতটা থেকে আমি সামনে যাচ্ছি। আল্লাহ পাক, আপনারা সবাই সূরা মুলক আজকে তেলাওয়াত করবেন বাসায় গিয়ে, কারণ রাতের বেলা সূরা মুলক পড়াটা কিন্তু সুন্নাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির, আল্লাহ পাকের হাতেই রাজত্ব কর্তৃত্ব, তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, কি রিজনে, কি কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসান কে। অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে, লেকচারারদের কাছে। হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান, হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, ভালো, খাবারটা ভালো, আহসান খাবারটা অনেক বেশি ভালো, হাসান মানে উত্তম, আহসান অনেক বেশি উত্তম। বলি আমরা কবির মানে বড়, আকবার সবচেয়ে বড়, সগির মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট, এটা এটাকে বলা হয় ইসমে তাফজিলের সিগা, মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি। তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না। আল্লাহ পাক বলছেন, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে। ব্যাস এই এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আমি কি আহসানটা বোঝাতে পেরেছি? আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে, আকিদায়, ইমানে, তাকওয়ায়, এগুলোতে গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে, শ্রেষ্ঠটাকে। এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি, একটা খতম দিই একটা মাসে, চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। প্রতিদিন এক পারা করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায়, আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থসহ পড়তে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। বছরে অন্তত একবার পুরো কোরআনটাকে অর্থসহ আমরা পড়ার চেষ্টা করব। এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন, ফাসেকদের কথা বলেছেন, মুত্তাকি মুমিন মুসলিমদের কথা বলেছেন। এবং আল্লাহ পাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান, এই আহসান কিছু মানুষের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আজকে ওইটাই গল্প, সূরাতুল বাকারার আয়াত নাম্বার 278, এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা, মাই ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে, আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা, কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে, সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে মাই ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সব কিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল, নরম, সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল, নরম, সফট মানে কি? কে আমাদের মাঠে ডাকা হবে, এই গোনাগুলো করেছিলে,
জি আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি, আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন, যে কোনো বিপদ আপদ বলা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু গেড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনেও পেয়েছি, এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আপনি ব্যাখ্যা করতে পারবেন। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না, মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না, কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করব, কোন আবেগ নিয়ে আসবো, কোন শব্দ নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না, এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার, হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে জাহির করা আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন, শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বণ্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মারেফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না, তা আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন, জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না, তবে আমি সামারি বলছি আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে, ব্যাস এই পর্যন্ত ফুল স্টপ। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত, কোন হালতে কী অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিসসালামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই, আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সূরা বাকারা শুরু থেকে আছে ওয়া আল্লামাল আদম আসমা কুল্লাহা, আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমা কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিসসালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিসসালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আপনি একটা লেকচারে ডাকেন আপনি 2-3 লাখ লোক পাবেন, বাংলাদেশেই তো হচ্ছে 2-3-4-5 লাখ লোক, কিন্তু আপনি 5 লক্ষ লোককে 6 মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন, দে উইল ডিনাই। শুরু করে দেন, দেখবেন তার মধ্যে 10 জন বাকি আছে, বাকি সবাই রিজেক্ট করেছে। উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন, ইয়াংদেরকে স্পেশালি বলছি, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে। আমরা অনেক কিছু করতে চাই, অনেকে দাওয়ার কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, জ্ঞান অর্জন করতে চান না। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য। যে আদম আলাইহিসসালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রাখা হয়েছে, সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস, সে সেজদা করে নাই। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, এটা ভুল কথা। ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বিহি, ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল,
এর পূর্বে হয়তো আরও কিছু ছিল আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন আমরা জানি না। এখন ইবলিস সেজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি আদমকে সেজদা করব? সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক, নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বাতিল কেয়াস, বাতিল কেয়াস, ভুল কেয়াস। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই, সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে। এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত, শুরুতে প্রথম আঘাত। শুরুতে শিরক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি। শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি, এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে। বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ মাফ করো। ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল, সুরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা। হে বনু আদম, তোমরা সতর্ক থেকো, তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না। তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপনার সয়লাব চলছে, এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান, সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন। ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান, ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখেন। তার মানে ইবলিসের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে, তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপর্দামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন। আমি কীভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে? এটা এত সহজ নয়, আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয়। তো দেখুন, অনেক ভিতরে চলে যাচ্ছি। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহাসসালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছে ইবলিস। তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন, কি সেটা? রব্বানা, আমরা বলি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন, তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে, যেই কাজটা ইবলিস করে নাই। এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে। আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক এ কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপি। আমরা সবাই পাপি, আমরা সবাই পাপি, পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করুন। ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপি। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেসভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন, তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে, শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয়। এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায়, কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য ওলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে, আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত,
তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ ম্যাসাকার্ড, এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, তাহলে ওইটা কী হবে, ওইটা কী হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে। এক নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কারিম। কোরআনুল কারিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, চারটা বিষয়। তারপর থাকবে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে, ফর এক্সাম্পল মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালেহীন, বুলুগুল মারাম, আপনার ফয়জুল কালাম, হাদিসে আরবাইন, এরকম কিতাবগুলো আগে। তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন, তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। এই জীবনী যার জানা নাই, সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতের সুন্না মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই। তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকিদার জ্ঞান, উসুলের জ্ঞান। এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে। সময় লাগুক না 10 বছর, 15 বছর, 20 বছর, আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। পড়তে থাকবো, পড়তে থাকবো, আমাদের বেশি কথা বলার দরকার নেই, পড়তে থাকবো, জানতে থাকবো। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুক এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুক, আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবা, আর তাওবা, আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ব্যাস এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, কোনো হাদিস এসেছে 70 বার তওবা করতেন। এরপর একটু সামনে যাই, কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে, আরেকজন মহামানবের নাম, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না, ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন। আমি তাদের থেকে নলেজ নিচ্ছি। এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে, নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? সামারি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, সুবহান। এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে। এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায়, শৈথিল্যতাবাদ না, চরম পন্থা না, মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিল্যতাবাদী হয়ে যায়, আমি মনে বুঝাতে পারি না। কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যান, এটাও ঠিক ওটাও ঠিক, এটাও চলে ওটাও চলে, এদিকে চলে আসে। আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যান, দুটোই উম্মার জন্য ক্ষতিকর। এই জন্যই ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত, তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত, কোনটা করা উচিত না। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে। এটা আমি আজকেও শিখলাম নতুন করে, নিজের মধ্যেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটা কথা বলতে পারতাম, কেন বললাম না? যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয়,
যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি বলছে তার হাতটা কেটে ফেলতে হয় আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিকমতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো এই যে যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম অ্যাট লিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুবহানাল্লাহ এক সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে পসিবল অর নট পসিবল এক সেকেন্ডের মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনা লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শন করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার প্রতিবেশীকে ড্রাইভারকে সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায় আমি এখনও নিজেও এটা হতে পারি নাই আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিচ্ছি তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নূহ আলাইহিস সালাম বলছেন আমি বিনা আজর কোনো আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে তো এখনও দেখবেন স্ক্যাটোলজিক্যাল কথা বললে আখিরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা বলছি চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করে তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব ওলামায়ে কেরামের সাথে সহবত রাখব এবং দাওয়াতে কাজ করব ইনশাআল্লাহ এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকব নট চরমপন্থা নট শৈথিল্যতাবাদ নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরও দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কতদিন 950 বছর কত বছর 950 বছর পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো উমাইয়াদের ছিল 93 ইয়ার্স আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 আর 80 ফ্যামিলিজ এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নূহ আলাইহিস সালামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লূত আলাইহিস সালামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে উদ্ধার করেছে এখানে আমরা আমাদের দিনী বোনদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা
আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোল প্লে করেন, নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী রোল প্লে করবেন না। আনফরচুনেটলি এখনকার যে বিজি সিটিজগুলো, মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো, ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে, ক্রাশ করছে, সম্পর্কের টানাপোড়া, বিচ্ছেদ, ডিভোর্সড, আকিদা আদর্শের মিল নাই, স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রী সমস্যা, স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা। এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরিবারে তালিম চালু করা উচিত, পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত, এবং সপরিবারেই ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত। ইনশাআল্লাহ ভালো হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি নূহ আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি। শেষে যখন নৌকা ডুবছে, তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন, নৌকায় আসো বাবা। ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে। অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন, অস্বীকার করেন, নাস্তিকতায় লিপ্ত থাকেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন। এই ব্যাপারে কঠোর হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পাতা উল্টালে এরপর একজন নবীর নাম আসে না, আসে একজন নেতার নাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস, অনেকে বলেন মাকদিস, আমাদের দি স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে আর কি। এটা নিয়ে তো অনেক বলেছি আগে, আজকে আর বলছি না। পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে, এটা সেটা, এদের চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই, ইতিহাসে পড়িও নাই, কোনোদিনও পড়ি নাই। নির্মমভাবে, নির্মমভাবে দিনের পর দিন, মাসের পর মাস নয়, বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে, কারো কিচ্ছু বলার নাই, যেন কারো কিচ্ছু করার নাই। তো এই জায়গায়, এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মূসা আলাইহিসসালামকে, কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন মূসা আলাইহিসসালাম বলছেন আল্লাহ পাক যদি কোনো নেতা দেন, তোমরা যদি আবার পালানো শুরু করো, কারণ বনু ইসরায়েল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে, ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে, তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল না, আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব। কেন পালাবো? আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব, এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব, আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে সূরা বাকারাতেই পাবেন আপনি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন, তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট, ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর, তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিসসালাম। তো এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরায়েল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য, সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটসটা এরকম, এটা বনু ইসরায়েলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারা দিয়ে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাস্তাতা ফিল জিসমি ওয়াল ইলম, তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নিয়ামত দিয়েছি, এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা, এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম, প্রজ্ঞা জ্ঞান এবং শারীরিক সুস্থতা শক্তি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে।
এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইওর ফুড হ্যাবিটস এন্ড লাইফস্টাইল আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে তালুতকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন এন্ড ফিটনেস কিভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো এটা খাওয়ার দাওয়ার ঘুমানো স্পেশালি ঘুমানো ঘুম থেকে ওঠা ফজরের পরের জগিং প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকব আল্লাহ পাক আমাদের সবাইকে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন এই হায়াতকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন আরেকটা হচ্ছে ইলম আবারও জ্ঞানের কথা আসলো তালুতকে আমি জ্ঞান দিয়েছি ইউতাল হিকমা আল্লাহ পাক বলছেন যে ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ পাতা উল্টাই সামনে যাই এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন তার নাম হচ্ছেন দাউদ আলাইহিসসালাম যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুত ওই জালুত নাকি একাই 100 জনের সাথে লড়াই করতে পারত তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না শুধুমাত্র এক ঢোক পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে ফালাইসা মিন্নি সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাফসিরে আসছে মাত্র 313 জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে 313 জন ঠিক তালুতের যুদ্ধেও 313 জন এটা অনেকে জানে না বদর যুদ্ধ হয়েছে 313 জন সাহাবী তালুতের সাথেও ছিল মাত্র 313 জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুত যে একাই 100 জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মোবারাজার জন্য দাউদ আলাইহিসসালামকে আদেশ করছে দাউদ আলাইহিসসালামের বয়স তখন 14 বছর বলা হচ্ছে তাফসীরের কিতাবে দাউদ আলাইহিসসালাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাটুল গুলতি টাইপের এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়ে দিয়ে তার ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে জালুত শেষ এটা দেখে আমালেকা সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে 313 জন নিয়ে এই মুসা আলাইহিস সালামের নেতৃত্বে তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদিস বিজয় করেছিল এই বাইতুল মাকদিসের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এরা তো এখানকার নতুন আবর্জনা এরা এখানকার নতুন নব্য আবর্জনা কারণ এর হিস্ট্রি অনেক লম্বা অনেক লম্বা এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায় যে জেরুজালেমের হিস্ট্রি এই ইতিহাস পড়ে দেখেন তো যাই হোক এখন দাউদ আলাইহিসসালাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিসসালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন সুবহানাল্লাহ এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক অনেক তাফসিরে আসছে পাখি মাছ অন্য অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো গাল গল্প নয় বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সবাই আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমিন নামাজ পড়ছে চন্দ্র সূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীটপতঙ্গগুলো থাকে সেগুলো তাসবিহ পাঠ করে তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিসসালামের মতো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন আর দাউদ আলাইহিসসালামের এই সুন্নতের উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটলিস্ট আমরা তার উম্মত তার মতো করে নামাজটা তো পড়তে শিখব বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ
আমি এখানকার অবস্থা জানি না, আমি আমার লোকালিটির কথা বলছি। ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে, বুঝতে পারেননি। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে। এখন চলছে বাইতুল নাস, মানুষের সন্তুষ্টির নামাজ, মানুষের সন্তুষ্টির নামাজ। মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাজ ভর্তি, ইমাম সাহেব কিছু বলতেও পারে না, বেচারা কি বলবে, বললেই তো চাকরি শেষ। একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল, তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি, তারপরে তওবার উপরে আমি আলোচনা করেছি, তওবার উপরে আলোচনা। এগুলো কিন্তু বাস্তবতা, বাইতুল নাস হয়ে গেছে মসজিদগুলো, এখন নামাজ, নামাজের কোনো আধ্যাত্মিকতাই পাচ্ছেন না আপনি, মারেফতি নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ বিস, খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহবাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন, মনে আছে? সুলাইমানের, সুলাইমানের চিঠি এত অনেকে পড়েছেন, সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছেন আমার কাছে আত্মসমর্পণ করো, তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কুওয়া, আমরা শক্তিশালী, আদেশ করেন লড়াই করব, বিলকিস বলছে না, ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে, এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, কি পড়লো আল্লাহ ভালো জানে, এটা কি মন্ত্র নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটা অনুভূতি আছে, একটা অর্থ আছে, সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, একটা ফিলিংস আছে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, আমরা শুধু তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার কাছেই সাহায্য চাই। একসাথে বলি আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও। কোথায় ফিলিংস? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই যে এক্সট্রাঅর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মাগদুবদের পথ চাই না আল্লাহ। কোন মাগদুব? ইহুদি জাতি। ওয়ালা দাল্লিন, এবং দাল্লিনদের পথ আল্লাহ চাই না। দাল্লিন কারা? নাসারা। এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের? ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইনক্লুডিং আমাদের বাথরুমের টয়লেটস, মানে বাথরুমের কমোড, আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম, কোনটা ওদের বাইরে আছে বলেন? হ্যাঁ, ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয়, কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না? রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ল ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক? এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না, অ্যান্সার আপনি খুঁজে আপনার কবরে আপনি যান, কেউ কারোর সাথে লড়াই করছি না। এখন দেখুন, এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না, একটা সুরা পড়ে গেলাম কুল ওয়াল্লাহু আহাদ, কী কুল ওয়াল্লাহু আহাদ মানে কি, এটা উচ্চারণই বা কেমন করে করতে হয়? কুল, বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই যে কুল হুয়াল্লাহু আহাদ অনেকে বলতে পারে না, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি সব একসাথে মিলে একটা শব্দ? এখানে প্রস্রাব করিবেন না, কমা নাকি, করিলে জরিমানা হইবে, তো কমাটা চেঞ্জ করে দেন, এখানে প্রস্রাব করিবেন, না করিলে
জরিমানা। তাহলে আমরা তো কোরআনকে এরকম মানিয়ে ফেলছি এখন, কুলু আল্লাহু আহাদ মানে কি? আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে, আপনার কি হাতে সময় আছে? আছে তো। দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই, মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই, সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশা আল্লাহ। অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সুরা ঠিক নাই। এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে গিয়ে একটা বার সুবহানা রব্বিয়াল আযীম বলারই সময় পাওয়া যাচ্ছে না, অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে, বা তিনবার তো অ্যাটলিস্ট বলবে। এই উঠে সামি আল্লাহ হুলিমান হামিদা, হুলিমান হামিদা কি? হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? নতুন শব্দ বানালাম আমি একটা, সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে, সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদাহু যে তার প্রশংসা করে, একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। নামাজ, এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি, নামাজের আমাদের তাজকিয়া উঠে যাচ্ছে, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি, নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন, সেজদায় গেলেন, সেজদা মনে হচ্ছে ব্যায়াম, টাপাস টাপাস, মাঝখানে বসারও সময় নাই, মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কত চমৎকার দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, ওয়াফিনি আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো, এই তো দোয়া। নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া, হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই। আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে, ওখানে আবার দোয়া নিয়ে যে মারামারি আর ক্যাচাল, এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক, বিড়ি ফ্যাক্টরি, তামা ফ্যাক্টরি, ওরা মসজিদে গণ্ডগোল করে, দোয়া হাত তুলে করবে না করবে না, মানে বাদ দেন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে, এত স্বাদ লাগে, আপনি নামাজে ডুবে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সারা রাত নামাজ পড়তে পারেন, রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন? কারণ তিনি তো ফিল করতেন কী পড়তেছেন, তার তো ক্লান্তি লাগতো না, তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই, টেরি পাচ্ছেন না তিনি। কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত? কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে, আল্লাহ আল্লাহ, এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে, আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে। এই বিলীন মানে কি? শারীরিক বিলীন, আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে, এই তো নামাজ। এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না, আল্লাহর আল্লাহর মুমিনদের জন্য মেরাজ, নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ। তো মেরাজ মানে কি? সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ। আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না, সেজদা করছে, সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো, কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজদায় তাসবি পড়ারই টাইম পাচ্ছি না, দোয়া করবো কখন? একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাশাহুদ শুরু করে দিয়েছে, আর আমি তাশাহুদ ধরতে গিয়ে দেখলাম তাশাহুদ শেষ করতে করতে সালাম শেষ, আমার দরুদ শরীফ বাকি আছে। তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি, মাগরিবের নামাজ ছোটো ভাইকে নিয়ে বললাম পাশে তারা, নামাজ হয় নাই। কেন হয় নাই? রুকু সেজদা করতে পারি নাই, নামাজ হবে কীভাবে? এক ওয়াক্ত নামাজ চলে গেল, এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা? আর আপনারাই বলেন তো কেয়ামতের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে? আমার এই বড় বড় কথা, দিন কায়েম, জিহাদ, এই সেই হাবি জাবি, অনেক বড় বড় কথা, নামাজ ঠিক নাই কি হবে? ফায়দা আছে কোনো? এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম, দাউদ আলাইহিসসালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, আর তার সওম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, এবং কোরআন তিনি জাবুর তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, পাখি এসে তার তেলাওয়াত শুনত, মাছ এসে তেলাওয়াত শুনত, আমাদের তেলাওয়াত তো মাশাআল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে, আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে।
তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। এক বছর সময় লাগে লাগুক, দুই বছর লাগে লাগুক, তিন বছর লাগে লাগুক, এর কোনো শেষ নাই। চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দান। এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আল্লাহর সাথে কানেকশন থাকবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে, কোরআন কালকে আমাতে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাই, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ইসনাতাইন, দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই। এক রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ, ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ইউনফিকু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে। এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা জায়েজ। আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন, প্রত্যেক হরফে দশ নাকি করে পাবেন। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সূরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সূরা বাকারা, শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে। সূরা আলী ইমরানের শেষের দশ আয়াত মুখস্থ করবেন, সূরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন, সূরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন। এরকম অনেকগুলো সূরা আছে, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন ইত্যাদি। দাউদ আলাইহিস সালামের কথা শুনলাম, আরেকজন মহামানব, আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছি তো, আল্লাহ পাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন, বাতাসের উপর কর্তৃত্ব, তার আংটিতে, তার লাঠি, সিংহাসন, এক কথায় তাকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহ পাক এর আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দেন নাই। এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নসিহাত, শক্তিশালী মুসলিম হওয়া। তো আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের। এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি। আরও সামনে যাই, পাতা উল্টাই, দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর, আমাদের মুরাদ ভাইয়ের মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে, ইউসুফ আলাইহিসসালাম। আমরা সূরা ইউসুফ পড়তে শিখি নাই এখনও। আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, আমরা এটাই মনে করি। সূরা ইউসুফকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন, আহসানুল কসাস। একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো, এটা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, এটা ইউসুফ আলাইহিসসালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী, এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী। এত মহব্বত, এত মহব্বত, যে সন্তান ২০ বছর আগে হারিয়ে গেছে, যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন, বাবা কিন্তু এটা জানেন না। কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে, জামা, এই কমিজটা নিয়ে যাও, আমার বাবার চোখে দিও, বাবা দৃষ্টি ফিরে পাবে, ওই কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে, তিনি বলছেন ইন্নি লাজিদু রিহা ইউসুফ, আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি। আর এটা মারা বুঝতে পারবেন, সন্তানের গন্ধ পাওয়া যায়, বাবারা বুঝবো, সন্তান মেয়েদের, মায়েদের, আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি, এটা আমার ছেলের গন্ধ, এটা মেয়ের গন্ধ। ইউসুফ আলাইহিসসালামের কামিজ আসছে ১২০০ মাইল দূর থেকে, আরও বেশি বা কম হবে, আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত। এই কথাটা, এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, ইন্নি লাজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছে, কতদিন আগে ইউসুফ চলে গেল, আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে, এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন, সুবহানাল্লাহ। তো সূরা ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী, মহব্বতের কাহিনী, ট্র্যাজেডি লাইফের, ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে, কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেনার আহ্বান করছে তাকে, তিনি বলছেন মা আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
এখানে আমরা সূরা ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি, তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য চেয়ে অনেক বেশি সুন্দর। সূরা ইউসুফ আলাইহিস সালামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা, এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি, একটু অনেস্টলি বলেন, সূরা ইউসুফের ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তাকওয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে? আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি, অ্যাফেয়ার করি, রেপ করি, এই করি সেই করি, আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী। কালাত হাইতা লাক ক্বালা মুআযাল্লাহ। তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে। আরেকটা বিষয় আছে রুইয়াল হক, এখানে সত্য স্বপ্নের কথা আছে, তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না। শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন, যদি দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, কাউকে বলতে যাবেন না। এখানে পড়লে আপনি দেখবেন কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে। আরেকটা স্ট্র্যাটেজি আছে সূরা ইউসুফে, এর আগে একটা লেকচারে বলেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে। তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক, সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক, ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশা আল্লাহ তাআলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না। আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি, বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না। কারণ ইউসুফ আলাইহিস সালাম এখানে 7 বছর মেয়াদী একটা পরিকল্পনা নিয়েছেন, অপচয় করো না, যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো, বাকিটা সেভ করো, দুর্ভিক্ষ সামনে আসছে, তখন ইনশাআল্লাহ বেঁচে যাবে তোমার। তাহলে সূরা ইউসুফ থেকে আমরা শিখলাম কি, রুইয়াল হক সত্য স্বপ্ন, ক্যারেক্টার আমরা শিখলাম, এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম, পারিবারিক বাবা সন্তানের মহব্বত, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে। একটু সামনে যান, একজন ব্যক্তির নাম বলছি, ইউনুস আলাইহিস সালাম, নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন, কেন ছিলেন এটা অনেকে জানি না, কেন আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন 3 দিন 3 রাত মাছের পেটে। তখন তিনি কি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সূরা সফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চড়াই উতরাই আসবে, সবর করতে হবে, দাওয়াতের মেহনতে সবর করতে হবে। মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই, আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো। আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে? ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে, তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে, লাউ গাছ। তো এটা নিয়ে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে। তো ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি, এই দোয়া পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেকদিন অসুস্থ, মনে আছে দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বলে লোভ সামলাতে পারছি না, সলাত আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ, এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা পড়ব আশা হত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করব রব্বি আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিম, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। সেই লোভনীয় কথাটা এটা, আইয়ুব আলাইহিস সালামের
শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের দুটো পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরের কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম। এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন? বিকজ আমাদের সবারই কলব অসুস্থ। এই কলবের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, জেনা আছে, পরকীয়া আছে, লোভ আছে, লালসা আছে, কি নাই? তাহলে বলেন তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি না আমরা? বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার? কার বেশি প্রয়োজন, আমাদের না তার? ব্যাস, আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ, আমাদের কলবে রোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান করো। কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস। এক, ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমাদেরকে যেতে হবে। একটা একবার করে হলেও চিন্তা করতে হবে। দুই, ডেইলি এক পারা কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ডেইলি জিকির আজগার হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাআল্লাহ, কলব পরিষ্কার হবে। আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন, কলব পরিষ্কার হবে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, কলব পরিষ্কার হবে। অন্যের প্রতি গীবত, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা রাখবেন না, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, সেজদায় যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মূসা ঈসাকে একসাথে বলছে, দুজনকে আল্লাহ পাক কেরামত দিয়েছেন, কেরামত, মহামানব কেরামত। লাঠি ছুঁড়ে মারছেন, সাফ হয়ে যাচ্ছে, মৃত মানুষের গায়ে আল্লাহর নামে হাত বুলাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছে। অন্ধ ব্যক্তি চোখে হাত বুলাচ্ছেন, তাকিয়ে দেখছে, দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। দুজনকে আল্লাহ পাক কেরামত দিয়েছেন, কেরামত। একজনের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, আর একজনকে আল্লাহ পাক বিনা পিতায় সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক এখন উপরে উঠিয়ে নিয়েছেন, আবারও আসবেন ইনশাআল্লাহ তাআলা। ওই আনফিনিশড জব তার এখনও বাকি আছে, সেটা হলো ওই জেরুজালেম থেকে দিন ইসলামের পতাকাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ, এবং সারা বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম করবেন ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ। এবং মিথ্যা মাসিহ মাসিহুদ্দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত জিউসদের সময়, এর আগ পর্যন্ত ওদের সময় তারা লম্প জম্প জুলুম নির্যাতন করতে থাকবে, এটাই হবে তাদের শেষ শেষ ধ্বংসের পরিণতি। এরপরে তারা কখনোই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তো তাদের দুজনের জীবন অনেক শিক্ষা আছে। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠিয়েছেন, কোরআনের পাতায় পাতায় মূসা ফেরাউন, মূসা ফেরাউন, মূসা ফেরাউন। আল্লাহ পাকের কি অলৌকিকত্ব, মানে কি নিদর্শন! যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ, যেখানেই আজার সেখানেই ইব্রাহিম, যেখানে ফেরাউন সেখানেই মূসা। তাহলে এ যুগেও যেখানেই যত বেশি করাপশন, যত বেশি অন্যায় অবিচার, সেখানে তত বড় মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এত সাহস নাই, আমার এত সাহস নাই, শক্তি নাই, আল্লাহ আমি দুর্বল। তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ্পড়ে মারা গেছে ওদের ওখানে, মনে আছে? থাপ্পড়ে না, সরি, ঘুষি, ঘুষি, ফাওয়াকাসাহু লাকাদ আলাই, এক ঘুষি দিয়েছেন। এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মূসা আলাইহিস সালাম, মানে অ্যাক্সিডেন্টলি, ইচ্ছা করে না, এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে, এক ঘুষিতে মানুষ মারা যায়, বিশ্বাস করছেন না? এই যে টেকনিক, এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে, এমন স্পট আছে মানুষের দেহে, এখান থেকে শিল্প গড়ে উঠেছে, মার্শাল আর্টস গড়ে উঠেছে না? তো মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো, রব্বিশ রহলি সদরি। আমরা কি দোয়া করবো তাহলে? রব্বিশ রহলি সদরি, আল্লাহ আমার
এই কলিজাটা বড় করে দাও, মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও, দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস, আমার সাহস বাড়িয়ে দাও। একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে, জ্ঞান সাহস ধৈর্য, দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে, জ্ঞান সাহস ধৈর্য। এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন, এক নাম বলছি না। হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও, আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও। ওয়াহলিল উকদাতাম মিন লিসানি আমার জড়তা আছে যেহোবায় দূর করে দাও, ইয়াফকাহু কাউলি যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন, আপনারা কি দেখেছেন না লেকচারে, এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে ইনশাআল্লাহ। এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন, জ্ঞান দিবেন, সাহস দিবেন, ইনশাআল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জড়তামুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এই এই কাজগুলো আমাদের করা উচিত। সবচেয়ে বড় কথা তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায় পর্যন্ত যেতে হবে কি না। তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই, এখনকার বিশ্বে ফেরাউন নাই, অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন, অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন, হামান, কারুন, নমরুদ। আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত, কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে, বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না।